পালং চিংড়ি দিয়ে ডালের বড়া বানানোর জন্য আমি ভিজিয়ে রাখা ডাল নিয়েছি, কিছু ফ্রেশ পালং শাক নিয়েছি, শুধু পাতাটুকু নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আদা আর রসুন, এটা বেটে নেব। ডালটা বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি পালং শাকটা কুচিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কুচো চিংড়ি, চালের গুঁড়ো, সামান্য লবণ, হলুদ। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো, এখন সবগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বেসন, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট কাবাবের আকার গড়ে এই মাখানোর অংশ থেকে নিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে ভাজতে হবে, উল্টে দিচ্ছি। লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে আমার